হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো বিদেশে বিভিন্ন পরীক্ষা আসছে এবং ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা সংবিধান নিয়ে আরও একটি ভিডিও তৈরি করেছি, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আরও কতগুলো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। এই জন্য হচ্ছে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে, যাতে হচ্ছে তোমরা আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো তোমরা আপডেট পেয়ে থাকো। আর যদি অবশ্যই তোমরা ভিডিওটি দেখে লাইক দিতে ভুল করবে না। চলো বন্ধুরা, আমি মূল পর্বে চলে যাওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, সকল নাগরিক সমান বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে যে সংবিধানের 27 নং অনুচ্ছেদে। আনসার হবে 1 নম্বর, সকল নাগরিক সমান। এটি বিষয়টি খেয়াল করতে হবে, সকল নাগরিক সমান বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ আছে, সেটা হচ্ছে 27 নম্বরে। সেম আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে যে তোমরা দেখবে সামনে ওইটি 28 নং অনুচ্ছেদে। এগুলো একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল করবা। 2 নম্বর, দেখো বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে, সেটা হচ্ছে ঘ নাম্বার 22টি। ওই যেটা কথা বলছিলাম, দেখো 3 নম্বর, সংবিধানে 28.2 অনুচ্ছেদের বিষয়বস্তু কি, সেটা হচ্ছে তোমার সকল নাগরিক, সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার, সর্বস্তরের নারী পুরুষ, আর ওইটা হচ্ছে যে তোমার সকলের সমান, সকলেই সমান। তারপর দেখো 4 নম্বর, দেখো চিন্তা বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে, সেটা হচ্ছে যে 39 নম্বর। 39-এ চিন্তা, এইভাবে মনে রাখবা, 39-এ চিন্তা, 39-এ চিন্তা মনে রাখলে আসলে আর ভুলবা না। চিন্তা বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। তারপর দেখো 5 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরা স্বাধীনতা, সেটা হচ্ছে 36 নম্বর। তোমরা এভাবে শিখবে যে 36-এর স্বাধীনতা, 36-এর চলাফেরা, 36-এর চলাফেরা, এভাবে মনে রাখে তোমরা ভুলবা না। যখনই চলাফেরা দেখবে তখন 36 দাগাই দিবে, তাহলে হচ্ছে আনসার ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো 6 নম্বর, ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো। ঘ নম্বর বিচার বিভাগ, ঘ নম্বর বিচার বিভাগ। তারপর 7 নম্বর, দেখো যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো ক নম্বর 47। 47-এর সাথে আমাদের অনেক ইতিহাস জড়িত, তোমরা 47 দিয়ে মনে রাখবো, 47 দিয়ে হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়। আট নম্বর, দেখো মত প্রকাশের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার, সেটা হচ্ছে যে রাজনৈতিক। যদি মনে রাখে তাহলে এভাবে মনে রাখতে পারো যে যেহেতু একদল ক্ষমতা আসলে আরেক দল কথা বলতে, তার রাজনৈতিক যে মত প্রকাশের যে অধিকার সেটা খর্ব হয় আমরা বলে থাকি, সেই হিসেবে মনে রাখতে পারো। 9 নম্বর, দেখো মানবাধিকার কোন ধরনের অধিকার, মানবাধিকার হচ্ছে যে খ নম্বর সামাজিক অধিকার, মানবাধিকার সামাজিক অধিকার। তারপর হচ্ছে 10 নম্বর, দেখো সংবিধানের কত নং অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়, সংবিধানের কত নং অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়, সেটা হচ্ছে 34 নম্বর, 34 নং অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে। ১১ নম্বর, দেখো কার আদেশ ব্যতীত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রহরায় আটক রাখা যাবে না, কার আদেশ ব্যতীত, সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত। 11 নম্বর, ক ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর আটক রাখা যাবে না। তারপর 12 নম্বর, দেখো ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে, সেটা হচ্ছে যে ক নম্বর হবে। 41-এ ধর্মীয়, এবার মনে রাখবে 41-এ ধর্ম, 41-এ ধর্ম মনে রাখলে তো হচ্ছে ভুলবা না। 41-এ 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। 13 নম্বর, দেখো দায় মুক্তি এর বিধান দেওয়া হয়েছে সংবিধানে কত নং অনুচ্ছেদে, দায় মুক্তি, 46-এ দায় মুক্তির বিধান দেওয়া হয়েছে 46 নম্বর অনুচ্ছেদে, 46-এ দায় মুক্তি, 46-এ দায় মুক্তি ভাবে মনে রাখবা। তারপর দেখো 14 নম্বর, কার কর্তৃত্বের উপর আদালতে কোনো ইখতিয়ার নাই, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কর্তৃত্বের উপর আদালতে কোনো ইখতিয়ার নাই, রাষ্ট্রপতি যাই বলবে তাই। তারপর 15 নম্বর, দেখো কে প্রধানমন্ত্রী নিয়োগ দেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী নিয়োগ দেয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি।
36 নম্বর দেখো, সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি। সংসদীয় পদ্ধতি মানে হচ্ছে সংসদীয় পদ্ধতির মাধ্যমে, যেমন আমাদের যে সংসদীয় পদ্ধতি আছে যেখানে বিভিন্ন মন্ত্রীরা তাদের মত প্রকাশ করে, সেই পদ্ধতিতে হচ্ছে যে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা পদমর্যাদার ব্যক্তিত্ব হচ্ছে রাষ্ট্রপতি। ১৭ নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? সেটা হচ্ছে যে ৯ নম্বর, ৫২ নম্বর অনুচ্ছেদ। ৫২ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত হতে হবে? সেটা হচ্ছে যে ২৫ বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের ন্যূনতম বয়স হতে হবে সেটাও ৩০। প্রধানমন্ত্রী হতে হলে হচ্ছে ২৫ আর মন্ত্রী হতে হলে ৩০ হইতে হবে। সর্বশেষ প্রশ্ন দেখো কি দিয়ে আছে, ২০ নম্বর, বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে সেটা হচ্ছে যে ৪৯ নম্বর। ৪৯, তার মানে হচ্ছে যে ৫০ থেকে ৪০ এর আশেপাশে হচ্ছে রাষ্ট্র নিয়ে কথাবার্তা, তুমি এসে মনে রাখতে পারো। ৪৯ হচ্ছে যে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমতা সংক্রান্ত। বন্ধুরা আমরা ভিডিওটি আরেকবার দেখে নিই, তাহলে হচ্ছে যে আমরা যা এতক্ষণ দেখলাম যদি আরেকবার রিভাইজ দিই তাহলে হচ্ছে তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। চলো দেখে নেওয়া যাক। দেখো, ১ নম্বর, সকল নাগরিকের সমান অধিকার বাংলাদেশের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সকল নাগরিক সমান সেটা হচ্ছে 27 নং অনুচ্ছেদ। ২ নম্বর, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? সেটা হচ্ছে ঘ নম্বর, 22টি। ৩ নম্বর, দেখো সংবিধানের 28.2 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সেটা হচ্ছে যে সকল নারী পুরুষের সমান অধিকার। 28টা হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার, আর ১ নম্বর হচ্ছে যে 27 অনুচ্ছেদ হচ্ছে যে সকল নাগরিক সমান। তারপর হচ্ছে যে ৪ নম্বর, চিন্তা বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত? সেটা হচ্ছে যে ক নম্বর, ৩৯। ৩৯ চিন্তা বিবেকের স্বাধীনতা, ৩৯ চিন্তা বিবেকের স্বাধীনতা। তারপর দেখো ৫ নম্বর, দেখো সংবিধানে কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে যে ক নম্বর, ৩৬ নং অনুচ্ছেদে। ৬ নম্বর, দেখো ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো ঘ নম্বর, বিচার বিভাগ। তারপর ৭ নম্বর, দেখো যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো ৪৭ নম্বর অনুচ্ছেদ ক। ৮ নম্বর, দেখো মত প্রকাশের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? সে হচ্ছে যে ঘ নম্বর, রাজনৈতিক অধিকার। ৯ নম্বর, দেখো মানবাধিকার কোন ধরনের অধিকার? আনসার হবে খ, সামাজিক অধিকার। ১০ নম্বর, সংবিধানের কত নং অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে? সেটা হচ্ছে যে ঘ ৩৪ নম্বর, ৩৪-এ জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়। ঘ নম্বর, দেখো কার আদেশ ব্যতীত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রহরায় আটক রাখা যাবে না? ক নম্বর, ম্যাজিস্ট্রেট। ১২ নম্বর, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে? সেটা হচ্ছে যে ক নম্বর, ৪১। ১৩ নম্বর, দেখো দায়মুক্তি বিধান দেওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? ৪৬ নম্বরে। ১৪ নম্বর, দেখো কার কর্তৃত্বের উপর আদালতে কোনো এখতিয়ার নাই? রাষ্ট্রপতি। ১৫ নম্বর, দেখো প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে? আনসার হবে গ, রাষ্ট্রপতি। ১৬ নম্বর, সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? সেটাও হচ্ছে যে রাষ্ট্রপতি। ১৭ নম্বর, দেখো সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? সে হচ্ছে ৫২ নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে ন্যূনতম বয়স হতে হবে হচ্ছে তোমার ২৫ বছর, আর মন্ত্রীদের ন্যূনতম বয়স হতে হবে হচ্ছে যে ৩০ বছর। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে? সেটা হচ্ছে যে তোমার ৪৯ নম্বর অনুচ্ছেদ। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবে, আর হচ্ছে যে পাশে থাকা তোমাদের যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেটা হচ্ছে ক্লিক করে দিবা, আর যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিবা। ঠিক আছে।